हेलो, अस्सलाम वालेकुम। वेलकम टू माय चैनल यार आई टेक बीडी। আমি আজকে জন্ম নিবন্ধন অনলাইনে কিভাবে চেক করবেন, আপনার ডিজিটাল জন্ম নিবন্ধন কার্ড যারা পেয়েছেন অবশ্যই তারা জানেন, জন্ম নিবন্ধন কার্ডটা কি আপনার আসল নাকি নকল, আপনি কিভাবে চেক করে সেটা অনলাইন থেকে জানবেন সেটাই আমরা আজকে দেখব। তার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে এবং সাথে থাকা যে বেল আইকনটি সেটা বাজিয়ে দিবেন। তাহলে আমরা স্টার্ট করছি। প্রথমে আপনি যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন, যেমন আমি গুগল গুগলে চলে যাচ্ছি। গুগল ব্রাউজারে চলে যাবেন, যাওয়ার পর আপনারা এখানে সার্চ করবেন জন্ম জন্ম নিবন্ধন। দেখেন আমার এখানে অনেকগুলো পিওর চলে আসছে, তো আমি এখানে জন্ম নিবন্ধন চেক যে অপশনটা দেখা যাচ্ছে সেটাতে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের সামনে। আসার পরে দেখেন জন্ম নিবন্ধন যাচাই করুন, এটাতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে একটু নিচে স্ক্রল করে আসবেন, নিচে নামবেন। দেখেন দেখেন এখানে কি লেখা আছে, যাচাই করার প্রক্রিয়া, যাচাই কপি, ডাউনলোড করার পদ্ধতি, আলোচিত প্রশ্নগুলোর উত্তর। এখানে জন্ম নিবন্ধন সনদ চেক করা এখন সহজ। তো জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ দিয়ে কিন্তু আপনারা জন্ম নিবন্ধন কার্ডটা চেক করতে পারবেন অনলাইনে, সেটাকে ডিজিটাল হয়েছে কি না অ্যানালগই আছে। তাহলে আমরা দেখি কিভাবে চেক করতে হয়। তো আপনারা আরেকটু নিচে নামবেন, দেখেন এখানে লেখা আছে যে জন্ম নিবন্ধন নম্বর। তো এই জন্ম নিবন্ধন নম্বরটা আপনারা জন্ম নিবন্ধনের কার্ডটা যেটা পেয়েছেন সেই নাম্বারে একটা দেখবেন জন্ম নিবন্ধন নম্বর আছে, সেই নাম্বারটাই এখানে আমরা বসিয়ে দিব। তো আমি আমার গ্যালারিতে একটা জন্ম নিবন্ধন আছে, সেই জন্ম নিবন্ধন নাম্বারটা একটু দেখে আসি গ্যালারি থেকে, এসে আবার এখানে বসাচ্ছি। সাথেই থাকুন, দেখি আমি কার্ড নাম্বারটা এখানে বসাই। আমি অবশ্যই যেন নাম্বারটা আপনার সঠিক থাকে, সেই অনুযায়ী কিন্তু নাম্বারটা আপনি বসাবেন। তাহলে আমি এখন গ্যালারিতে চলে আসলাম। আসার পরে দেখেন এই যে উপরে যে নাম্বারটা, এটা কিন্তু আপনার জন্ম নিবন্ধন নাম্বার, এটাই আমি এখানে কিন্তু বসিয়ে দিচ্ছি। নাম্বারটা আমি এখানে বসাচ্ছি, আবার চলে আসলাম বাকি অর্ধেক। আবার এখানে নিচে যে নাম্বারটা কিন্তু আপনার ডেথ অফ বার্থ, তো আমি এখানে আবার বাকি অর্ধেক এখানে বসাচ্ছি। এই নাম্বারটা জন্ম নিবন্ধন আপনার জন্ম তারিখটা দিলে, এখন আমি জন্ম তারিখটা বসাবো। জন্ম তারিখটা দিলে কিন্তু এখানে আপনার প্রুফ, আপনার জন্ম নিবন্ধনে যত ডিটেলস আছে আপনার সব কিছু চলে আসবে, তখনই আপনি বুঝতে পারবেন যে এটা কিন্তু আপনার ডিজিটাল হয়েছে বা অনলাইনে হয়েছে। আর যদি না আসে কিছুই তাহলে বুঝবেন যে এটা ইনভ্যালিড, দেখালে বুঝবেন যে আপনার এটা ডিজিটাল হয়নি, এখনো অ্যানালগই আছে। তো আমি এখানে জন্ম তারিখটাও দিয়ে দিলাম, দিয়ে যাচাই অপশনে যে যাচাই অপশন নিচে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখেন ক্লিক হেয়ার ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই আপনার জন্ম তারিখটা কিন্তু ইনভ্যালিড হয়েছে, এখানে কিন্তু একটা ক্যালেন্ডার আসবে সেখানে সিলেক্ট করতে হবে। তো সেক্ষেত্রে দেখেন এখানে কিন্তু একটা ম্যাথ দেওয়া আছে, 33 + 39 = what। তো এটা কিন্তু আপনাকে যোগ করে এই ঘরটার মধ্যে বসাতে হবে, খালি এই ঘরটার মধ্যে। তো আমি এখানে দেখেন এই নাম্বারটাকে যোগ করে এখানে খালি ঘরটাতে বসিয়ে দিবি, তো এখানে আসে আপনার আসে 72। 72 দিয়ে আমি এখানে বসাচ্ছি, 72 দিয়ে নিচে যে সার্চ অপশন এটাতে ক্লিক করবেন। সার্চ করলাম, দেখেন এখানে কিন্তু একটা ক্যালেন্ডার চলে আসছে। এখন কিন্তু আপনি ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু আপনি জন্ম তারিখটা বসাবেন। তো আমার তারিখটা হলো 16, তো আমি 16-তে এখানে ক্লিক করব। এই যে ক্যালেন্ডারে 16, অবশ্যই লাইক কমেন্ট দিবেন পোস্টটাতে এবং শেয়ার করে দিবেন। তো 16 দিলাম, 16-র পরে এখানে আমার মান্থটা হলো আপনার জুলাই, যেহেতু জুলাই তো আমি এখানে 07 দিব। তো আমার সালটা এখন দিতে হবে, সালটা এখানে 2024 আছে, এখানে 2004 বসাতে হবে। তো আপনারা এটা কিন্তু এভাবে এডিট করে এই ক্যালেন্ডার এখানে বসিয়ে দিবেন। দেখেন আমি এখানে 2004 দিয়ে একটা স্পেস দিয়ে দিলাম, কনফার্ম। এখন আপনি সার্চ অপশনে দিয়ে দিবেন।
তাহলে কিন্তু আপনার ডিটেলসটা চলে আসবে। দেখেন এইভাবে আপনার চলে আসবে, এইভাবে যদি চলে আসে বার্থ সার রেজিস্ট্রেশন রেকর্ড ভেরিফিকেশন, আপনার এটা কিন্তু সাকসেসফুলি এটা অনলাইন এবং ডিজিটাল হয়েছে। তো আপনি এটা দেখেন, আপনার ফুল ডিটেলস কিন্তু এখানে চলে আসছে। তো আপনি কিন্তু এভাবে আপনার জন্ম নিবন্ধনটা করার পরে চেক করে নেবেন সেটা কি আসল নাকি নকল। তো পরবর্তীতে আপনারা এই ডিটেলস দিয়ে কিন্তু বাকি সব কিছু করতে পারবেন। বর্তমানে অনলাইনে কিন্তু জন্ম নিবন্ধন হচ্ছে, ইভেন আপনারা এই জন্ম নিবন্ধন দিয়ে আপনারা কিন্তু পাসপোর্ট তারপরে ভেরিফিকেশনের জন্য সবকিছু করতে পারবেন। এখানে দেখেন, এখানে আমার আর একটা জন্ম নিবন্ধন, এটাই কিন্তু আপনারা পাবেন ইউনিয়ন পরিষদ থেকে। অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং শেয়ার করে দিবেন, সাথে থাকে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফিজ, নেক্সট ভিডিও নিয়ে আবার।